গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও অনেক 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 ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমরা এখনো চাকদায় আছি। তো পেছনের ভিউটা দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে। আর এই যে আমার মাম্মা এই মাত্র চান করে উঠলো, আবার একটু দেখি, একটু এদিকে তাকাও, এদিকে মামদাও। দেখাতে পারলাম না, আমার মাম্মা মাম দিল আমাকে। আর ওই যে অনন্যা রোদে বসে আছে। অ্যাকচুয়ালি আমরা রোদেই বসে থাকি মামা বাড়ি আসলে সব সময়, কারণ প্রচুর ঠান্ডা এখানে। তো ঘুম দিয়ে উঠতে উঠতে 11টা, তারপরে রোদে বসে 2-3টে, তারপরে চান দান করে খেয়ে দিয়ে দেখি কোন দিকে যাওয়া যায়। আর এই যে আমার মামা এই যে শুয়ে আছে রোদে, মানে সারাদিন রোদে রোদেই কেটে যায় আমাদের। ওঠো ওঠো, এই যে হাই করে দাও, হাই বল, আমি এসছি, আমি মোটর গাছিতে এসে গেছি, 7টায় এসে গেছি। আর এই যে আমার দাদার ছেলে, মানে আমার পাশের বাড়ির দাদা, দাদার ছেলে, এই যে একটু আগে দুজন মারপিট করছিল, মারপিট করলো, এ আগে কাঁদলো, তারপর এর কান্না দেখে ও কান্না ধরলো, কিন্তু সেটা মানে তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক গাইস, সারাদিন কি করছি আর এখানে স্পেশালিটি কি 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 থাকছে, আর আমার মামা বাড়ির চারিপাশটা আমি তোমাদের আজকে ঘুরে দেখাবো। মানে সোজা কথা বলতে গেলে আমি আমি কোথায় ছোটবেলার থেকে ছিলাম, আমি আর সোনাইদি, তোমাদের সোনাইদি, আমার বুটিদি, তো আমরা কোথায় ছিলাম সেটা তোমাদের আজকে ফুল হোম ট্যুর করে দেখাবো। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, ফুল আজকে সব কিছু তোমাদের দেখাবো, যে কোথায় ছিলাম, কি খেতাম, কোথায় খেলতে যেতাম, সবটা। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, সাথে থেকে দেখতে থাকো। তো গাইজ, আমি এখন ঘরে মাথাটা তো ধুয়ে ধুয়ে একটু শুয়েছিলাম, আর দিদি অনেকক্ষণ থেকেই বাইরে, জানি না কি করছে। দিদি ব্লগ বানাচ্ছিল দেখলাম, তাই দিদির ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো গাইজ চলো বাইরে যাই, দিদি কি করছে তোমাদের সাথে দেখাই। এই উল্টো জুতো পড়েছি, দাঁড়াও গাইজ, বা 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 বা, খুব সুন্দর খুব সুন্দর। একা একা গাইজ দেখো মাংস কষানো খাচ্ছে আমাকে না দিয়ে। তুমি এরকম, তুই তো ঘরে ছিলিস, বলো ওকে ডিস্টার্ব করাটা কি ঠিক হতো বলো, দিয়ে আমাকে একটু। তুমি মনটা এত ছোট কেন? তুই যখন খেতে ঘরে গেলি আমাকে দেখেছিলিস? ও আগে খেয়েছে কিন্তু, আমি আগে খাইনি, ও আগে খেয়েছে, তারপরে আমাকে মামা এই যে ডেকে দিল। আমাকে মামা একটুখানি টেস্ট করার জন্য একটুখানি দিয়েছিল, এইটুখানি এইটুখানি। আমিও টেস্ট করার জন্য এইটুখানি এইটুখানি না গাইস, দেখো এক বাটি, খুব শয়তান খুব শয়তান। স্নান করবি না নাকি আজকে করবি না? হুম স্নান করবো। আমার মাম্মাম দেখো কি করছে গাইস, ওই মাঠে দিদুলের সাথে, আর বিকেলে মামাকে বলবো কড়াইশুটির পরোটা করাতে। তো সেই রেসিপিটাও তোমাদের দেখাবো, আমার মামা খুব ভালো কড়াইশুটির পরোটা করে, মানে বিশাল সেই লাগে খেতে। তো সেটাও তোমাদের দেখাবো, মামা বলছে যদি খেতে যাও তাহলে চলে আসো। তো গাইস খাওয়া দাওয়া করেন, তারপর পরে ব্লগটা কন্টিনিউ করছি। গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দেখতে পাচ্ছ যে হালকা একটু রেডি হয়েছি, তার কারণ এই যে আমাদের বাড়ির পেছনে মাঠে অনেক শস্যে ফুল হয়েছে। তো এখানে বসে খানিকক্ষণ রিলস ফিলস করবো, তারপরে একটু ঘুরতে বেরোবো। আর আমি যেটা বলছিলাম যে আমরা ছোটবেলায় কোথায় খেলা করতাম, তো নিশ্চয়ই বাড়ির সামনে এত বড় মাঠ থাকতো আমরা অন্য কোথাও যেতাম না, আমরা এই মাঠে খেলতাম। ও বাড়ির থেকে টিপ পরে আসে, যে ওইখানে আমার ফোন দিয়ে টিপ পড়ছে। তো যাই হোক, এখানেই খেলাধুলা করতাম। আর আমাদের বাড়ির সামনে মন্দিরটা আমাদের পার্সোনালি খুব ফেভারিট ছিল, ওটা খুব আমাদের কাছে জাগ্রত মন্দির, আমরা যা চেতাম হয়ে যেত জানি না কিভাবে। তো যাই হোক চলো একটু রিলস বানিয়ে নিই এই শস্য ক্ষেত্রের মধ্যে গিয়ে, তারপরে কথা বলছি। এখন হয়ে গেছে বিকেল, আর বিকেল হয়ে গেলে ঘরে থাকা যায় না, যেহেতু আমি এখানে বেড়াতে এসেছি তো ঘরে থাকার জন্য আসি তো নি। তো বেরিয়ে গেছি বিকেল বিকেল আবার ঘুরতে আমরা তিনজন, আমি, এটা আমার ননদ, আর আমার ননদ আজকে ফার্স্ট টাইম জিন্স পরেছে বলে একদম শিমটে গেছে, যে আমাকে কেমন লাগছে। অ্যাকচুয়ালি না প্রথম প্রথম আমারও এমন ফিল হতো যখন আমি জিন্স পরতাম না, হট করে পরা শুরু করেছি, তো কেমন নিজের মধ্যে কেমন কেমন লাগতো। আর এখন রোজ পরি বলে সেটা আর মনে হয় না, তো আজকে ওর সেটা মনে হচ্ছিল। আর এই যে অনন্যা আর আমি আজকে সেম সেম পরেছি, আর এটা আমরা নিয়েছিলাম ভাইয়ের জন্মদিনে, না ভাইয়ের জন্মদিনে নিয়েছিলাম। তো আজকেও যেতে চলেছে একটা সুন্দর দেখে জায়গায়, তো সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তো চলো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থেকো।
সো চলে এসেছি অনেকক্ষণ হেঁটে হেঁটে টোটো করে একটা সুন্দর স্পটে। তো আমি অ্যাকচুয়ালি এই জায়গাটায় অনেক দিন পরে আসলাম, প্রায় 5-7 বছর হয়তো পরে। তো আমি জানতাম যে এখানে মোটামুটি একটা সুন্দর ব্রিজ তৈরি হয়েছে, বেশ ভালোই লাগছিলো দেখে। অনেক দিন পরে আসলাম এই জায়গাটা, তো এখানে অনন্যা রিলস করা স্টার্টও করে দিয়েছে। আর এই ব্রিজটা ছিল বাঁশের, আমি যখন লাস্টবার এসেছি তো বাঁশের ছিল। আর এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে এখানে বোধহয় পিকনিক হচ্ছিলো খুব জোরে। বলছিলাম তো সবটা দেখাবো, কিন্তু আমার ঘোরার জন্য দেখানো হলো না। অ্যাকচুয়ালি আমার বাড়ি এইবারই আসলে মোটেও ইচ্ছে করে যে আমি বাড়ি বসে থাকি, ইচ্ছে করে সব যাই এদিক ওদিকে ঘুরি। তো সেরকম আমি আজকেও বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তার জন্য দেখাতে পারিনি। আর এই যে এখানে আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর আমি ওকে খাওয়াচ্ছিলাম, তো খাওয়ানো হয়ে গেছে, এখন ওষুধ খাওয়াবো, তার জন্য বসে আছি। আর যেটা বলছিলাম যে মামা কড়াইশুঁটির পরোটা খুব ভালো বানায়, তো সেটা তোমাদের দেখাই। অ্যাকচুয়ালি প্রসেস হয়ে গেছে, এখন বানানো চলছে, তো সেটাই দেখাই তোমাদের। চলো, এই যে মামি বেলছে আর মামা ভাজছে, হেল্প করে দিচ্ছে। এই যে এটা, এটার মধ্যে আর কি পুরগুলো ঢোকানো হয়ে গেছে, এই যে বেলছে দেখতে পাচ্ছে, ফেটে ফেটে বেরোচ্ছেও কড়াইশুঁটি। আর এই যে পেস্টটা যেটা ঢুকিয়েছে ভেতরে ব্যাটারটা আর কি। আর এই যে হলো পরোটা, তো দেখেই খিদে পেয়ে গেছে। মামা এখানে ভাজছে, আর এখনও চিকেন গরম দেবে, তো চিকেন দিয়ে আমরা কড়াইশুঁটির পরোটা খাবো, তাই তো? আর এখন বাজে এই যে 9:15 বাজে, এর মধ্যে কিন্তু আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার দিদা দাদু ঘুমিয়েও পড়েছে, আর মামা এখন আমাদের এটা ভেজে দিচ্ছে। আর একটু রাত করে আমিই ভাজতে বললাম, তার কারণ হচ্ছে আমরা জানো তো অনেক রাতে ঘুমোই, তো তার জন্য এখন একটু রাত করে ভাজছে, এখন 9:30 মতো বাজে, ভাজবে, 10টা বেজে যাবে। তো তারপর একটু চিকেন দিয়ে পরোটা দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ব, তারপরে নেক্সট মর্নিং আবার ব্লগটা কন্টিনিউ করব। আমি এখানে একটু খুব ল্যাত খাচ্ছি গো। তো যাই হোক, নেক্সট মর্নিং আবার দেখা হবে, টাটা। গুড মর্নিং গাইস, তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে আমি রোদে চলে এসেছি, আর ওইদিকে আমার মাম্মামকে নিয়ে গেল মামি, কারণ মাম্মামকে রাখতে পারছে না অ্যাকচুয়ালি, ও খুব কান্না করছে, মামির কোল দিয়ে নামবে না, তো মাম্মাম নিয়ে ঘুরছে। আর আমার মামা এদিকে আমাদের রান্নার ডিউটিতে আছে আজকে। আর এই যে আমাদের ছোট্ট রান্নাঘর, এটা আমাদের ঘর। আর অনন্যা এখনও ওঠেনি, অনন্যা এখনও ঘুমোচ্ছে। আর এই যে দাদু সবে চান করলো, মানে এখন সবাই রোদেই চান করবে, কারণ শীত চলে আসছে গাইস, শীত। তো চলো সকাল সকাল কী করি সবটা শেয়ার করব, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থেকো। তো গাইস এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলায় আমাদের গ্রাম এলাকায় কী হয় সেটা এখন তোমাদের দেখাবো। একটু আগে আমরা ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে আসলাম। আর এই যে আমার মাম্মাম জেদ করছে কোলে আসার জন্য, এই তো আমার পাপা বিড়াল সেজেছে। আর চলো দেখাই কি হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছ যে এখনো সন্ধে ঠিকঠাক হয়নি, এখানে আগুন জ্বালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দিদা, অনন্যা, মামা, আমার মামা তখন হ্যান্ড গ্লাভসও পরে নিয়েছে। ঠান্ডা, ও ঠান্ডা লাগছে এখন এত, থোড়া থোড়া পড়তা হয় জামায়ের থেকে, এক্সেলেন্ট ইংলিশ। আর এই যে আমার দিদি এসছে আমাদের নিতে, আর অনেকদিন পরে সবাই মিলে আগুন পোষাচ্ছে, বেশ ভালো লাগছে। শোনো মজা, শোনো আবা ভাই, এই যে মজা 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 বাবা মজা, ওরে বাবা রে গরম, মজা মজা হচ্ছে মজা। ফাইনালি আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এসে শুয়েছি শুয়েছি অ্যাকচুয়ালি এডিট করতে বসবো, কারণ কাল যেহেতু আমি বাড়ি যাচ্ছি, তো ওখানে নেটের কোনো প্রবলেম হবে না, ফটাফট করে ভিডিওগুলো সব আপলোড করতে হবে, যতগুলো আমি ভিডিও স্টকে রেখেছি আপাতত জমিয়ে, এখানে নেটের কারণে আমি আপলোড করতে পারিনি, তো তার জন্য আমি এখন এডিটে বসবো। তো সকাল সকাল আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি খেয়েই বসে পড়েছি। আর এখন মামি জল গরম করছে মাম্মামের খাবারের জন্য, আর আমরা খেয়ে নিচ্ছি আজকে হালকা পাতলার মধ্যে। কি মাছ ছিল, রুই মাছ ছিল, রুই মাছ ভাজা, ডাল আর বাঁধাকপি ভাজা। তো এটাই ছিল আমাদের রাতের মেনু, আজকে খাওয়া হয়ে গেছে। আর এই যে ওরা তিনজন শুয়ে পড়েছে, এই যে আমার মাম্মাম ঘুমোচ্ছে, তারপরে অনন্যা, তারপরে দিদি, আর এখানে আমি সবে বসলাম। তো চলো মামামের খাবারটা এনে মাম্মামকে খাইয়ে দিই, তারপরে কথা বলছি, কারণ এখানে বেশি কথা বললে আবার কান একদম এই খাড়া করে রাখে, মানে খানিকটা কানে গেলেই তাড়াতাড়ি উঠে আবার বসে পড়বে। আর মাম্মামে কদিন খুব আনন্দ করলো, খুব মজা করলো, আর আমরাও অনেক মজা করেছি, সেটা নিশ্চয়ই তোমরা আগের ব্লগে এই ব্লগে দেখতেই পেলে। আর
অ্যাকচুয়ালি সেইভাবে আমি কিছু সেইভাবে দেখাতেই পারিনি, কারণ এত ল্যাদ খেয়েছি। দুদিন তিন দিন ধরে আমি একটা ভিডিও বের করেছি, যেখানে আমি প্রত্যেক দিন বাড়িতে রোজ একদিনে একটা ব্লগ আমি বের করি। তো বাপের বাড়ি আসলে সবাই একটু বেশি ল্যাদ খায়, সেরকম আমিও ল্যাদ খাচ্ছিলাম, এটা কোনো ব্যাপার না। আবার বাড়ি গিয়ে আবার জেকে সেই হয়ে যাব, আবার আগের মতো হয়ে যাব, একদিনে একটা ব্লগ বের করব, এডিট করব, রাতে আবার সকালবেলা দিয়ে দেবো, আবার আগের মতো শুরু হয়ে যাবে সব। তো চলো খাওয়া, মামামকে একটু খাইয়ে নিই, তারপর কথা বলছি। গুড মর্নিং গাইস, তো আগের দিন আমি ব্লগটা কন্টিনিউ করিনি, তার কারণ হচ্ছে সে একই কারণ, ল্যাদ খাচ্ছিলাম। তো এই যে সকালবেলা মাম্মা মামি রোদে বসে আছি, রোদ পোহাচ্ছে, অ্যাকচুয়ালি ও বসে নেই, ও ঘ্যান 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 করেই যাচ্ছে, আর এখন সুস্থ হয়ে বসে আছে। তার কারণ হচ্ছে এই যে দাদু চান করছে, ও সেইটাই দেখছে মন দিয়ে যে কী হচ্ছে এখানে। বাইরে বসে হতো, বাইরে বসে চান করে না, তো সেটাই দেখছে। এখানে দিদি বসে আছে, দিদি কালকে এসছে নিতে, আর আজকে আসবে রাহুলদা, সুমিত আর সুজয়দা আসবে আমাদের নিতে, একসাথে আমরা বেরোবো। তো তার জন্য মামা কী কী রান্না করছে চলো গিয়ে দেখাই তোমাদের। আমার চলে এসো রান্নাঘর দিয়ে, এই যাবার আবার সকালবেলা দিয়ে কেঁদেই যাচ্ছে। আমার রান্না হয়ে গেছে সব, রান্না হয়ে গেছে, এখন এই মাংস বাকি আছে। কি কি রান্না করেছো? ইলিশ, ইলিশ না, কাতলা মাছ দিয়ে দই কাতলা করা হয়েছে, আর বিট গাজর ভাজা, ডাল আর মাংস। আর জামাইরা আসছে বলে তুমি মাংস রান্না করছো? জামাইরা আসছে বলে চিকেন হয়েছে। এখানে কি আছে? এখানে তো মামা এই যে রান্না করছে, আর সব রান্না ঘরে নিয়ে যাওয়া হয়েছে, এখানে খাইয়ে দিচ্ছে ম্যাডামকে। ম্যাডাম রেডি হয়েছে, বাড়ি যাবে, ওটু রান্না করবে এবার। সোনু, ও সোনু আমার দিকে তাকাও, কি করছো তুমি এখানে, কি করছো? একদিন বেশ মজা নাকি, রোজ দুষ্টু দুষ্টু মাটি মাখা, হেভি মজা। বাবা এই যে আমার দিকে, ও বাবা তেল মাখছে, হাতে একটু তেল এসছে, তো সেই তেলটা আমার মাথায় মাখছে। ওর রোজকার ডিউটি এটা, সকাল হলে বেশ এখানে মামি সব বাসন কোসন সব ধুয়ে রাখে সিঁড়ির উপরে, আর ও সেইগুলো নিয়ে বাসন বাজায়, ফেলায়, ভাঙে ইচ্ছে মতো। পাপা আজকে বাড়ি চলে যাবে তুমি? কই, নট ইন্টারেস্টেড। মাম পেয়ে গেছো? সকালে এটা রেখেছিলে, এখন খুঁজে পেয়ে গেছো? এটা কে এনে দিয়েছে? এ হাত দেবে না, কে এনে দিয়েছে? কে কে? ই হাতে হাতে লেগে গেছে হাতে, এটা দারুণ এনে দিয়েছে, তো এখানে লুকিয়ে রেখেছিল, পরে মনে নেই, এখন আবার খুঁজে পেয়েছে তাই দেখাচ্ছে। শোনা পাপা আমার, তো গাইস এই ভিডিওটা আমি আর বেশি টানলাম না, কারণ একটু বাদেই বেরিয়ে যাব, রেডি হতে হবে, সব কিছু প্যাকিংও করতে হবে, এখনও সেরকমভাবে প্যাকিং হয়নি। বাড়ি যাবে না তুমি? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর বাড়ি যেতে যেতে অবশ্যই কথা হবে, সেটাও নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো টাটা, আমরা টাটাকে চাকদাকে টাটা করে দাও, চাকদা টাটা করে দাও, মানে আমরা বাড়ি চলে আসছি, আমরা আবার অনেক দিন পরে তারপরে আসবো, তাই তো? তো টাটা চাকদা, টাটা আমাদের এলাকা, টাটা বাড়ি চলে যাচ্ছি, বেশ ভালো লাগছে না, অনেকদিন বেশ ছিলাম তো, অনেকদিন পরে এখানে এসে অনেকদিন থাকা হলো, তো মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যেতে তো হবেই। তো যাই হোক গাইস, চলো বেরোই, বেরিয়ে যাই, আর এই ভিডিওটা আমি এখানে শেষ করি, টাটা।